রেডিওমিটার এটি একটি বেশ আশ্চর্যজনক মডেল। 1873 সালে বিজ্ঞানী ক্রুক এটি সর্বপ্রথম তৈরি করেছিলেন। যখনই রেডিওমিটারকে সানলাইট বা সূর্য আলোর সামনে ধরা হয় তখনই এটি বেশ ঘুরতে থাকে। আমরা সূর্য আলো ছাড়াও লেজার লাইট বা ক্যান্ডেল লাইটও ব্যবহার করতে পারি। এটি দেখো, এই ফ্রেমটিকে দেখানো হচ্ছে। এটি একটি গ্লাসের ফ্রেমের ভেতরে রেডিওমিটারের 4টি ব্লেড, ছোট ছোট মেটালিক ব্লেড অ্যাটাচ করা হয়েছে এবং এর ভেতরে গ্যাসের চাপ খুবই কম। রেডিওমিটারের সামনে একটি জ্বলন্ত মোমবাতি ধরলে যে তাপের প্রভাবে রেডিওমিটারের ব্লেডগুলি ঘুরতে শুরু করে। তোমরা রেডিওমিটারের যে কোনো দিকে মোমবাতি কিংবা আলো ফেলতে পারো বা মোমবাতি রাখতে পারো। দেখো, আমরা ডান দিক থেকে সরিয়ে বাঁ দিকে নিয়ে এলাম মোমবাতিটা, দেখলাম আবার ধীরে ধীরে রেডিওমিটারের ব্লেডগুলি ঘুরতে শুরু করলো। ক্লোজ আপ ভিউটি দেখানো হচ্ছে। তোমরা বলতে পারবে কেন ঘুরছে ব্লেডগুলো তাপের প্রভাবে? দেখো, ব্লেডগুলোকে ভালো করে লক্ষ্য করো। ব্লেডগুলো একটা স্কোয়ার টাইপের বোনাকার এবং একদিকটা সাদা একদিকটা কালো। সাদা এবং কালো হওয়ার জন্য যখনই আমরা আলো ফেলি তখন টেম্পারেচার ডিফারেন্স হয় এই সাদা এবং কালো প্লেটের মাঝে। এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে বল তৈরি হয়, মেকানিক্যাল এনার্জি তৈরি হয়, এর ফলে রেডিওমিটারের ব্লেডগুলি স্মুথলি ঘুরতে থাকে। দিনের বেলায় তো দুপুরবেলা তোমরা যদি রাখো সূর্যের আলোর সামনে, এটি অত্যন্ত স্পিডে ঘুরতে থাকে। দেখো, এখানে স্টুডেন্টসরা রেডিওমিটার মানে সানলাইটের সামনে রেডিওমিটার নিয়ে এক্সপেরিমেন্ট করছে। তোমরা রেডিওমিটার কিনতে পারো, কেনো এবং খুব মজা করে অ্যাক্টিভিটিটা বানাও, খুব মজা পাবে। এখানে মনে রেখো, বাল্বের মধ্যে প্রেশারটা 200 গুণ কম আমাদের বাইরের চাপের থেকে।